ধরে ভাবছিলাম যে আমি একটা অর্গানিক স্কিন কেয়ার রুটিন ফলো করব। সো আমি নিউট্রিপিওর পেজ থেকে এই অর্গানিক ফেস প্যাক সেটটা অর্ডার করে নিলাম। ফার্স্ট কুইক ব্রাইটেনিং ফেস প্যাক, দেন আমাদের ভিটামিন সি 99% ফেস ওয়াশ, দেন রোজ ওয়াটার, দেন রোজ অয়েলটা, যেটা উইন্টারের জন্য অনেক ভালো হবে। সো ফার্স্টে আমি প্যাকটার ভিতরে কী আছে দেখি, একটা ফেস প্যাক অ্যান্ড একটা হানির বোতল ছিল। দেন আমি যতটুকু স্কিনে দরকার অতটুকু ফেস প্যাক নিয়ে হানিটা নিয়ে রোজ ওয়াটারটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে রেখে দিছি। যেহেতু আমার ফেসে অনেক মেকআপ, অনেক ক্লাস অ্যান্ড প্রেজেন্টেশন ছিল, তাই আমি ভাবলাম ফেসটাকে ডাবল ক্লিনজিং করা দরকার। তো ফেসটাকে ডাবল ক্লিনজিং করার জন্য আমি রোজ ওয়াটারটা নিয়ে নিলাম। ফেসটাকে ফার্স্টে রোজ ওয়াটার দিয়ে ক্লিন করে তারপর আমি ফেস ওয়াশ দিয়ে আবার ক্লিন করব। ডাবল ক্লিনজিং কিন্তু মাস্ট যদি তোমার ফেসে অনেক মেকআপ থাকে। রোজ ওয়াটার দিয়ে খুব ভালোভাবে আমার মেকআপটা কিন্তু ক্লিন হয়েছে। দেন ইউজ করছি ক্যাথিডল ফেস ওয়াশটা, ভিটামিন সি 99% ভিটামিন সি আছে, ব্রাইটেনিং ক্লিনজার জেল। এটা কিন্তু পিম্পল স্পটের জন্য খুব ভালো, ইনস্ট্যান্ট কিন্তু আমার ফেসটা ব্রাইট হয়ে গিয়েছে। ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, মাস্ট হ্যাভ। দেন যে ফেস প্যাকটা বানিয়েছিলাম হানি দিয়ে অ্যান্ড আমাদের রোজ ওয়াটার দিয়ে, ওইটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে অ্যাকনি স্কারের জন্য, হাইপার পিগমেন্টেশনের জন্য খুবই ভালো অ্যান্ড স্কিন ব্রাইট করার জন্য খুবই ভালো। দেন ফেসে আমি আমাদের রোজ টোনারটা ইউজ করে ফেললাম। এটা ফেসে অ্যাবজর্ব হওয়ার পর রোজ অয়েলটা ইউজ করবো। এটা উইন্টারের জন্য না, শুধু তোমার ফেসে কিন্তু একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে, রিঙ্কলস রিমুভ করবে, ডার্ক স্পটের জন্য খুবই ভালো অ্যান্ড ফেসকে খুব গ্লোই করে ফেলবে। যদি তোমরা ভালো অর্গানিক প্রোডাক্ট খুঁজে থাকো তাহলে নিউট্রিপিওর ইজ দ্য বেস্ট অপশন।